সারাদিন স্টোররুম পরিষ্কার করতেই সময় লেগেছে। বিকালে মিস্ত্রি এনে চুলা সেট করা হলো, গ্যাসের মিটার বসানো হলো। দিলীপ সুপার শপ থেকে ফ্রাই প্যান, প্লেট, গ্লাস আরও বিভিন্ন জিনিস কিনে আনল, বাজারও আনা হলো। আশাদের বেডরুমে ফ্রিজ আগে থেকেই ছিল, সেই ফ্রিজ এনে নতুন রান্নাঘরে সাজানো হলো। একটা কিচেন জার্ক লাগবে, সেটাও আনা হবে। আপাতত টেবিলের উপর সরঞ্জাম রেখে কাজ চালানো হচ্ছে। দুপুরের খাবার তারা এখনো খায়নি। মিস্ত্রি চলে যাওয়ার পর আশা দ্রুত ভাত বসালো। ডিম ভাজার জন্য তাড়াহুড়ো করে পেঁয়াজ কাটতে গিয়ে তার হাতের আঙ্গুল কেটে গেল, রক্তে মাখামাখি সব কিছু। ঋতু জলদি নিচ থেকে ফার্স্ট এড বক্স নিয়ে এলো, আশার হাতে ব্যান্ডেজ করে দিতে লাগলো। আশা বলল, দ্রুত করো, খিদেই মরে যাচ্ছি, রান্না না হলে খাবো কখন? দিলীপ বলল, হয়েছে থাক, আর রান্না করার দরকার নেই, ফুড পান্ডায় পিৎজা অর্ডার করেছি। আশা আর চোখে তাকিয়ে বলল, এই কাজটা আর 5 মিনিট আগে করলে আমার হাতটা কাঁদত না। ঋতু কথা শুনে খিলখিল করে হেসে উঠল। দিলীপ বলল, তুই হাসছিস কেন? বৌদিকে পেঁয়াজ কাটতে না দিয়ে নিজে কাটতে পারলি না? আমি তো কইছিলামই, বৌদি আমারে দিল না। দিলীপ বিড়বিড় করে বলল, সব জায়গায় খালি পাকনামি। আশা চোখ রাঙিয়ে বলল, এই তুমি কথাটা কাকে বললে? দিলীপ উত্তর না দিয়ে চলে যাচ্ছিল। তখন ঋতু ডেকে বলল, ছোট ভাইয়া, বড় আম্মা আজকে সারাদিন কিছু খায় নাই। দিলীপ অবাক হয়ে জিজ্ঞেস করল, খায়নি মানে কেন? আপনি আর বৌদি বলে ওনার সাথে বেয়াদবি করছেন, যতক্ষণ এই বেয়াদবির বিচার না হইব ততক্ষণ উনি কিচ্ছু খাইব না, এইটাই বলতাছে। দিলীপ দীর্ঘশ্বাস ছাড়ল, এই ঝামেলা কি থামবে না? ঋতু একটু চুপ থেকে আবার বলল, আমার মনে হয় সকালের ঘটনার লাগায় বড় আম্মা এমন করতাছে। আশা কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করল, সকালে কি হয়েছিল? ঋতু সকালের কাহিনী বিস্তারিত বলল। আশা দিলীপের দিকে তাকিয়ে প্রশ্ন করল, তুমি সত্যি রূপার পায়ে ধরে মাপ চেয়েছ নাকি? দিলীপ অবজ্ঞার স্বরে বলল, আরে না, কিন্তু এখানে মায়ের ভাত না খেয়ে থাকার মতো কি হলো? তিনি কার উপর রেগে আছেন? দিলীপ শান্ত স্বরে বলল, মনে হয় তোমার কাছে মাপ চাওয়ার কথা বলেছিলাম তাই। আশা আফসোসের হাসি হাসল, কেন যে বলতে গেলে, তোমার মাকে তুমি চেনো না, এখন দেখো আবার কি নতুন ড্রামা শুরু হয়। সন্ধ্যায় সত্যিই বাড়িতে একটা বিশাল ঝড় হলো। দিলীপের বড় ভাই রাহাতকে ডেকে আনা হয়েছে, সে তার বউ নিয়ে উত্তরায় থাকে। মায়ের কাঁদুনি শুনে অফিস থেকে ছুটে এসেছে বড় ছেলে, এমনিতে সপ্তাহে একবারও মায়ের খোঁজ নেয় না, আর আজকে সেজেছে মায়ের বীর পুরুষ। দিলীপকে ডেকেই ধমকানো শুরু করল, মায়ের সাথে তুই এমন ব্যবহার করার সাহস কিভাবে পেলি? মা তোর বউয়ের কাছে মাপ চাইবে এই কথা তুই বললি কিভাবে? ছেলে নামের কলঙ্ক তুই। রাবিয়া কেঁদে কেটে একাকার হয়ে যাচ্ছেন, সিঁড়ির উপর থেকে উঁকি মেরে দৃশ্যটা দেখছে আশা। মহিলার চোখে এত জল কোথাকে এলো? বড় ছেলেকে দেখেই মেলোড্রামা শুরু করেছেন। আশা মনে মনে বলল, হে আল্লাহ, আমাকে ধৈর্য দাও। দিলীপ মাথা নিচু করে বলল, আমি ভুল কিছু বলিনি। মা আশার গালে চর মেরেছেন, তোমার বিচারে কি বলে ভাইয়া, কাজটা ঠিক? তাই বলে তুই মাকে তোর বউয়ের পায়ে ধরে ক্ষমা চাইতে বলবি? পায়ে ধরার কথা আমি একবারও বলিনি। যাই বলেছিস, মিনিং তো একটাই, মাকে তোর বউয়ের কাছে মাথা ঝোঁকাতে হবে? মাথা ঝোঁকালে কেউ ছোট হয়ে যায় না, ক্ষমা চাওয়া মানেই অপমান না। তাছাড়া মা যেটা করেছে সেটা যথেষ্ট অন্যায়, মায়ের উচিত ছিল নিজে থেকেই ক্ষমা চাওয়া। রাবিয়া চোখ মুছে বিলাপ করতে লাগলেন, শুনেছিস তোর ছোট ভাইয়ের জবাব? আমার কথা তো বিশ্বাস করিসনি, এখন দেখ কত অধঃপতন হয়েছে ওর।
রাহাত কপালে হাত দিয়ে বলল, দিস ইজ জাস্ট ইম্পসিবল। দিলীপ, তুই এত বদলে গেছিস। মা, তোমার আর এখানে থাকার দরকার নেই, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। রাবিয়া বললেন, না, আমি আমার নিজের সংসার ছেড়ে কেন যাব? গেলে অন্য কেউ যাবে, আমি না। রাহাত দিলীপের সামনে এসে বলল, দেখ দিলীপ, আমি এত কিছু বুঝি না, তুই মাকে ক্ষমা চাওয়ার কথা বলে অপমান করেছিস। তিনি আমাদের মা, আমাদের মাথার ছায়া, তার সাথে এমন ব্যবহার করার আগে তোর একবার চিন্তা করা উচিত ছিল। এখন তুই চুপচাপ নিজের অপরাধের জন্য মায়ের কাছে ক্ষমা চাইবি, আর আশাকেও বলবি ক্ষমা চাইতে। দিলীপ মাথা তুলে বলল, আমি একবার কেন, একশোবার ক্ষমা চাইব। ছেলে হয়ে নিজের মায়ের কাছে ক্ষমা চাইতে লজ্জা কিসের? কিন্তু আশা ক্ষমা চাইবে না, কারণ মা আসলেই তার সাথে অন্যায় করেছে। প্রথমত তার পরিবার নিয়ে কথা শুনিয়েছে, তারপর তার গায়েও হাত তুলেছে। এত কিছুর পরেও যে আশা এই বাড়িতে আছে, এটাই অনেক বড় ব্যাপার। বৌদির সাথে এমন হলে তুমি তখনই বৌদিকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতে, তাই মায়ের অবশ্যই উচিত আশার কাছে ক্ষমা চাওয়া। রাহাতের মাথার রক্ত টকবগিয়ে উঠল। আমার মা ক্ষমা চাইবে? তুই আবার এই কথা বললি? হ্যাঁ, বলেছি, মাকে ক্ষমা চাইতেই হবে, না হলে আজকের পর থেকে আমি মায়ের সাথে আর কোনো দিন কথা বলবো না। রাহাত ঠাস করে দিলীপের গালে চর মারল, গরম কণ্ঠে বলল, তুই সেই কুলাঙ্গার যারা বউকে খুশি করার জন্য মায়ের সম্মানহানি করতেও পিছপা হয় না। ছি, ধিক্কার তোকে। এইবার আশা আর চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারল না, মাথার ঘোমটা টেনে নেমে এলো সিঁড়ি থেকে। বরফ শীতল কণ্ঠে বলল, আর আপনি কোথাকার কোন বীর পুরুষ? এতই যদি মায়ের প্রতি দরদ, তাহলে থাকেন না কেন মায়ের কাছে? মা নাকি মাথার ছায়া, তাহলে মাথার ছায়া ফেলে চলে গিয়েছেন কেন? ও যদি কুলাঙ্গার হয়, তাহলে আপনি হবেন অধম। যেই ছেলে বউ নিয়ে মায়ের সাথে একটা দিনও থাকতে পারে না, তার মুখে এত বড় বড় কথা মানায় না। এতই যখন মায়ের প্রতি সম্মান, তাহলে নিজে এসে পাহারা দিন, বউকে এনে মায়ের সেবা যত্ন করান, আর সেটা যদি না পারেন, তাহলে খবরদার মায়ের হয়ে তরফদারি করতে আসবেন না। আশা দিলীপের হাত ধরে তাকে টেনে সেখান থেকে নিয়ে এলো। রাহাত আশার মুখের উপর একটা জবাবও দিতে পারল না, কেমন যেন পরিবেশ স্তব্ধ হয়ে গেল। আশা দিলীপকে নিয়ে রুমে ঢুকেই দরজা আটকে দিল। দিলীপ বিছানায় বসে দুই হাতে মাথা চেপে ধরল, এসব কি হয়ে যাচ্ছে বাড়িটায়? আশা সোফায় এসে বসল, রাগে তার বুক এখনো ধপধপ করছে, চোখ কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। দিলীপ একটু পর দুর্বল গলায় বলল, তুমি কেন ওখানে গিয়ে কথা বললে আশা? এখন আবার সবাই তোমার পেছনে লাগবে। আশা হুঙ্কার ছাড়ল, তো আমার কি করা উচিত ছিল? দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার মার খাওয়া দেখব? আমার স্বামীর গায়ে কেউ হাত তুলবে আর আমি সেটা নীরবে সহ্য করব? দিলীপ হতবাক হয়ে গেল, আশা এই জন্য এত রেগে আছে। তার নিঃশ্বাস নেওয়া দেখে দিলীপের নিজেরই ভয় লাগছে, রেগে থাকলে আশাকে ভয়ঙ্কর দেখায়। আশার চোখ দুটো খুব বড়, রেগে গেলে আরও বড় হয়ে যায়, ওই দৃষ্টিতে কারোর দিকে তাকালে সে হার্ট অ্যাটাকও করে ফেলতে পারে। দিলীপ কিছুক্ষণ থম মেরে থেকে বলল, তুমিও তো আমাকে কথায় কথায় চর মারো। আশা ফুঁসে উঠল, আমার চর মারা আর মানুষের চর মারা কি এক? আমার চর খেয়ে কি তুমি মরে যাও? তাছাড়া আমি তোমাকে মারবো কাটবো, যা ইচ্ছে তাই করব, কিন্তু অন্য কেউ যদি ফুলের টোকাও দেয়, তাহলে আমি সেটা সহ্য করব না। এবার সে যেই হোক, তাকে আমি ছেড়ে কথা বলবো না। দিলীপ কি বলবে বুঝতে না পেরে হেসে দিল, হাসিও পাচ্ছে আবার দুশ্চিন্তাও হচ্ছে, এরপরে কি হবে?